আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পল্লী টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি মনির হোসেন। সংবাদের শুরুতে শীর্ষ সংবাদগুলো জানিয়ে, বাংলাদেশ থেকে আবারও কর্মী নেবে মালয়েশিয়া, জানালেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে ইফতার বিতরণ। এবং রাজবাড়িতে জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন। শিরোনামের পর এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। আবারও বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার পুত্রজায়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ও মানব সম্পদ মন্ত্রী তান কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় ইমরান আহমেদ বলেন, আগামী 29 ও 30 মে দুই দেশের দ্বিপাক্ষীয় ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শীঘ্রই উন্মুক্ত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে নীতিগতভাবে একমত পোষণ করেছে বলেও জানান তিনি। এছাড়াও বৈঠকে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। গত 8 মাস ধরে বাংলাদেশি কোনো কর্মী নিচ্ছে না মালয়েশিয়া। এতে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে আলোচনা করতেই বর্তমানে দেশটিতে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভোটের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সোমবারে সম্পন্ন হয়েছে। সকাল 10টায় শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। এরপর গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোকাররম হোসেন। উক্ত অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে মোহাম্মদ শফিকুল ইসলাম 497 ভোট পেয়ে প্রথম স্থান লাভ করেন। এছাড়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম 469 এবং আবু নাসিম সরকার 451 ভোট পেয়েছেন এবং মহিলা সংরক্ষিত আসনে মোসাম্মদ সোহাগী আক্তার 468 ভোট পেয়ে নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ লিয়াকত আলী বলেন, সকলের সহযোগিতায় উক্ত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তাই প্রিজাইডিং অফিসার ও সাংবাদিক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। এবং সুষ্ঠু নির্বাচনের যে যত প্রক্রিয়া আছে, এই কায়তলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ে এসা দেখলাম যে কত সুষ্ঠুতার সহিত নির্বাচনটা হচ্ছে। অত্যন্ত সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন চলছে। 10টা থেকে নির্বাচন শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কোনো গুণ্ডগোলবিহীন এবং কোনো বিশৃঙ্খলাবিহীন সুন্দরভাবে চলছে। সুন্দরভাবে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করতে পারি এই বেলে সবাই আমাকে বলছে, তা আমিও যতটুকু চেষ্টা করা দরকার এতটুকু চেষ্টা করছি। আশাবাদী সবাই এই নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে হয়েছে এটা সবাই মেনে নিছে। সৌদি আরব কিং সালমান হিউম্যানিটেরিয়াম এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে এবং আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক বাস্তবায়নে মঙ্গলবার সাতকানিয়া উপজেলা হেডকোয়ার্টারে প্রায় 1200 এবং লোহাগাড়া উপজেলা হেডকোয়ার্টারে প্রায় 800 অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আল্লামা ফয়জুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ডক্টর আল্লামা আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদফি এমবি। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌসিফ, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, লোহাগাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, স্থানীয় সংসদের একান্ত সচিব ইরফানুল করিম চৌধুরী ও সৌদি আরবের ডেলিগেশনরা সহ আরও অনেকেই। মঙ্গলবার বিকেলে 5BB ব্রাক আঞ্চলিক অফিসের উদ্যোগে উপজেলার অতি দরিদ্র অসহায় আদিবাসী পরিবারের স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান ও উচ্চশিক্ষা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 5BB বটতলির SDS NGO-র হলরুমে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি ইন্ডিজেনাস প্রকল্পের মাধ্যমে এ শিক্ষা সহায়তা প্রদান করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রবার্ট মার্ডি। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক লাভলি হেমরম, IDO অফিসার সোনারাম মার্ডি, রুমা কুজুর ও মায়া মার্থা লাগরা সহ আরও অনেকেই। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে 14 মে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের আম্রকানন চত্বরে সন্ধ্যায় ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ভান্ডারিয়া দরবার শরীফের অধ্যক্ষ মাওলানা সিরাজুম মনির।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শওকত আলী। ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজবাড়ির সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট খোদজা নাসরিন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস সহ স্থানীয় সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, জেলা প্রশাসক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুম্মনির। পল্লী টিভি সংবাদ এ পর্যন্তই। পল্লী টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/পল্লী টিভি এবং ফেসবুকে লগ ইন করুন www.facebook.com/পল্লী টিভি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।